আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে এমন এক হতভাগা আছে, এমন এক পোড়া কপাল আছে যারা সিয়াম পালন করে কিন্তু তাতে সিয়াম কবুল তো হয়ই না এবং তারা যে আমল করে সে আমলগুলো কবুল হয় না, নাউজুবিল্লাহ। রমজান আসলেই এই সকল মানুষগুলো তারা প্রচুর ইবাদত করে, প্রচুর আমল করে, তাদের ইবাদতের শেষ নেই। বিশ রাকাত তারাবি সলাত, তাহাজ্জুদের সলাত এবং জিকির আজকার তো কথাই নেই, সারাক্ষণ জিকির, তার ঠোঁট শুধু নড়াচড়া করে জিকিরের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু তারা জানে না যে রমজান মাস কার জন্য এসেছে, কিসের জন্য এসেছে, তারা এসব বুঝে না। তারা শুধু বুঝে রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস উপবাস থাকা মাস, আপনি না খেয়ে থাকবেন, আপনি ইবাদত করবেন, কিন্তু আপনার ব্যাপারে কোরআন হাদিসে এসেছে যে আপনার সিয়াম কবুল হবে না, নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি এখনই সতর্ক হয়ে যান ইনশাআল্লাহ। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে আপনি ইবাদত করবেন, সবাই বলে, সবাই করে, রমজান মাসে শয়তানকে আটকে রাখা হয়েছে, আমরা যাতে ইবাদত করতে পারি। কোরআন নাজিলের মাস, ক্ষমা প্রার্থনার মাস, দোয়া কবুলের মাস, আমাদের মন বাসনা যা চাচ্ছি সব কিছুই আল্লাহ সুবহান তাআলা এই রমজান মাসে দিয়ে থাকেন। এছাড়া রয়েছে লাইলাতুল কদরের রাত, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ মাস। তাহলে এই রমজান মাসে আপনি যদি সিয়াম কবুল না হয়, আমল ইবাদতগুলো যদি কবুল না হয়, তাহলে কিসের জন্য এই সিয়াম, কিসের জন্য এই মাস? তো প্রিয় বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমি বলছি যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখে কিন্তু সে রমজান শেষ হলে পুনরায় গুনাহ কাজে ফিরে যায় বা এই নিয়ত করে, তাহলে তার রোজা বাতিল। এটা আমার কথা না ভাই, এটা আমার কথা নয়, আমি বানিয়ে কোনো কথা বলছি না। তো রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, আমরা তাকওয়া অর্জন করার জন্যই রমজানের সিয়াম পালন করি, আল্লাহকে ভয় করি, যাতে পুরো মাস আমি ইবাদত করতে পারি। ইমাম ইবনে কাইয়িম রাহিমুল্লাহ বলেছেন, রোজাদারদের মধ্যে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম যারা রোজা রাখে, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার জিকির অর্থাৎ স্মরণ করে। তাহলে আমরা এই দুজন ব্যক্তির মাধ্যমে জানতে পারলাম যে সিয়াম পালন করে যদি আপনি গুনাহ কাজে লিপ্ত হন, আবার রমজান পরপরই যদি গুনাহ কাজে লিপ্ত হন, তাহলে আপনার এই সিয়াম পালন করার দরকার নেই। আপনি তাহলে সিয়াম না পালন করে এমনিতেই আপনি এবাদত না করে আপনি এমনিতেই সিয়াম পালন করুন, এটারও দরকার নেই। সিয়াম পালন এসেছে মুত্তাকি হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য। আপনি সিয়ামটাকে অবহেলা করছেন সময়ে স্বল্পতার সুযোগ, এই সুযোগটা আপনি হাতছাড়া করছেন, সামনে বছর সিএম পাবেন কি না সেটারও কোনো গ্যারেন্টি নেই। তাহলে কেন আপনি এই সময়টা আপনি আবার হারাম কাজে লিপ্ত হচ্ছেন? এই জন্য বলি, আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে রমজান মাসে বেশি ইবাদত করবেন না। আমি জানি, প্রত্যক্ষভাবে দেখেছি যে যারা সারা বছর ইবাদত করে না, হারাম কাজে নিমজ্জিত থাকে, তারা রমজান মাসে এসে বেশি বেশি করে ইবাদত করে, পরে আবার আর আমল করে না, আর ইবাদত করে না, কারণ সে বুঝিনি, সে আল্লাহকে চিনিনি, সে রমজান আসার উদ্দেশ্য সে বুঝিনি। সে বুঝেছিল রমজান মাসে ইবাদত করতে হবে, নতুন জামাকাপড় কিনতে হবে, ঈদ আসলে বিভিন্ন আয়োজন করতে হবে, ঈদের নাটক সিনেমা দেখতে হবে, এটা তারা এটা বুঝেছে। এটার জন্য সে সাময়িকভাবে শয়তান তো যেহেতু আটকানো আছে, মাশাআল্লাহ, শয়তান শয়তান জায়গাতে আছে, আবার আসলে শয়তানের সাথে সে মিলে যায়। প্রতারণা করা মুনাফিকি কাজ এটা। সুতরাং আমরা রমজান মাসে আল্লাহ সুবহান তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে আমরা ইবাদত করব, কম হোক সেটা প্রত্যেক দিন আমরা করব, সিয়াম মাস চলে গেলেও আমরা ইবাদত করব, কোরআন পড়ব, অল্প অল্প করে কোরআন পড়ব, জিকির করব, পাপ মাস থেকে বিরত রাখব। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তাফিক দান করুক, আমিন।